শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করুন। প্রিয় কর্মচারী বন্ধুরা, আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন যে আজকে 3 তারিখ মহামান্য সুপ্রিম কোর্টে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ ডিএ মামলার শুনানি ছিল, তাতে কি হলো? 10টা হিয়ারিং হয়ে গেছে, আজকে নিয়ে 10ম হিয়ারিং ছিল। আজকেও সেই একই কথা আমরা শুনেছি যে আজকে সময় নেই, শোনা যাচ্ছে না। আগামী ফেব্রুয়ারি মাসের 2nd উইকে 2024 সালের এই মামলার শুনানি আবার হবে। এখন আমরা আইনের লোক নই, আইন বিশেষজ্ঞ নই, আমরা জানি না ঠিক কী কারণে মহামান্য সুপ্রিম কোর্টের এই মামলা শোনার সময় হচ্ছে না, আমরা জানি না। কারণ আজকে মামলাটি উঠেছিল 1:15 এবং সরকার পক্ষের পক্ষে ডক্টর অভিষেক মনু সিংভি ছিলেন, আমাদের কনফেডারেশনের পক্ষে অনলাইনে ছিলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য, সুপ্রিম কোর্টে ছিলেন রহিফ রহুম এবং ফিরদৌস শামীম, এবং আরেকটি কর্মচারী সংগঠনের পক্ষ থেকে ছিলেন পাটওয়ালিয়া সাহেব। তারা প্রত্যেকেই বারবার অনুরোধ করেন, কিন্তু তারপরেও মহামান্য সুপ্রিম কোর্ট আজকে মামলাটি না শুনে ফেব্রুয়ারি 2nd উইক 2024 দিয়েছেন। কেন হচ্ছে আমরা জানি না। স্বাভাবিকভাবে কর্মচারীদের মধ্যে একটা হতাশা জাগছে। আমরা একেবারে নিম্ন বেতনভোগ কর্মচারীদের প্রতিনিধিত্ব করি এবং সেই সব কর্মচারীরাই আমাদেরকে অনুদান দিয়ে এই মামলা চালাতে এতদিন ধরে, গত 8 বছর ধরে সাহায্য করে এসেছেন। এখন তাদের মধ্যে যদি চূড়ান্ত হতাশা নেমে আসে, তাহলে আগামী দিনে এই মামলা আমাদের পক্ষে চালিয়ে নিয়ে যাওয়াটা অত্যন্ত কঠিন হয়ে যাবে। কিন্তু বাস্তবই যে 10টা শুনানির পরেও আজকে আবার একটা তারিখ আমরা পেয়েছি, সেই তারিখে কি হবে আমরা জানি না। সরকার, একটা ফ্যাসিস্ট সরকার পশ্চিমবাংলায় চলছে, তারা কর্মচারীদের দাবি দাওয়া পূরণ করবে না। কাজেই আইনের মাধ্যম ছাড়া আমাদের দ্বিতীয় কোনো বিকল্প আমরা খুঁজে পাচ্ছি না, এবং প্রচলিত ব্যবস্থায় আইনের যে দীর্ঘ সূত্রতা, এইটা মেনেই আমাদের এগোতে হবে। এর বেশি আর কিছু আমাদের বলার নেই। তবে আমরা আশাবাদী, কারণ মামলাটার যা মেরিট, তাতে কোনোভাবেই সরকার পক্ষ জয়লাভ করতে পারবেন না। জয় যে কর্মচারীদের হবে এ ব্যাপারে আমাদের কোনো সন্দেহ নেই, কিন্তু মামলাটাকে কী কারণে মহামান্য সুপ্রিম কোর্ট শুনতে পাচ্ছেন না, সময় পাচ্ছেন না, এটা আমাদের কাছেও বোধগম্য নয়। আমরা আইনের লোক নই, তাই বলতে পারবো না। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শেষ আইটেম ছিল ওই বেঞ্চে, এবং মামলাটি ধরার পরে আজকে আমাদের পক্ষ থেকে যেটা বলা হয় মূলত যে কর্মচারীরা অনেকদিন ধরে সাফার করছে, রাজ্য সরকারি কর্মচারীদের দিয়ে তাদের আইনসঙ্গত অধিকার, এবং তারা যেহেতু অনেকদিন থেকে সাফার করছে, তাদের ম্যাটারটি নেওয়া হয় এবং মাননীয় বিচারপতি দ্বয়